হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা। শীত পড়ে গিয়েছে, এটা ডিসেম্বর মাস আর সামনেই 25শে ডিসেম্বর, সামনেই ক্রিসমাস ফেস্টিভ্যাল, পার্টি, পিকনিক, নানান অনুষ্ঠান রয়েছে। তো যারা ভাবছো চটজলদি কোথাও যাওয়ার আগে চুলটা একটু সিল্কি, শাইনি, সফট করতে চাইছো, তো আজকে ভিডিওটা তাদের জন্য। কিছুই করতে হবে না, জাস্ট এভাবে শ্যাম্পু করে নাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, শ্যাম্পু করার জন্য লাগছে, ফার্স্টেই বলি অ্যালোভেরার কথা। অ্যালোভেরা আমি এখানে ফ্রেশ অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি, গাছের অ্যালোভেরা, আর দুটো নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, আর লাগবে কফি আর হাফ পাতি লেবু। আর শ্যাম্পু নিয়েছি এখানে আমি হিমালয়ার ড্যান্ড্রফ, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। যে যা শ্যাম্পু ইউজ করো সেটাই নিতে পারো। তো প্রথমে আমি অ্যালোভেরাটা এইভাবে কেটে নিয়ে, মাঝখান থেকে কেটে নিয়ে, এই দেখো ছুরি দিয়ে জেলটা বের করে নিচ্ছি। আমি এভাবে জেলটা বের করে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করেও নেওয়া যেতে পারে। এরপরে এই অ্যালোভেরা জেলটার মধ্যে আমি 1 চামচ কফি পাউডার মিশিয়ে নিচ্ছি। এবারে এর সাথে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেব। অ্যালোভেরা যেমন নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, তেমনি ভিটামিন ই ক্যাপসুলও নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া একদম গোড়া থেকে চুল মজবুত করে দেয়, চুল পড়া কমিয়ে দেয়। এরপরে অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর পুরো রসটা আমি এর ভেতরে দিয়ে দেবো। পাতিলেবুর রসটা চুলটাকে খুবই সিল্কি এবং শাইনি করে। এবারে 1 চামচ শ্যাম্পু আমি দিয়ে দিচ্ছি। আমার চুলের লেন্থ অনুযায়ী আমার 1 চামচ শ্যাম্পু লাগবে, যার যতটা লাগবে সে সেই পরিমাণ নেবে। আমি এখানে হিমালয়ার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নিয়েছি, যে যা শ্যাম্পু ইউজ করো সেটাই নেবে। সব কটা উপাদান আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে, আর এর ভেতরে যে কটা উপাদান দেওয়া রয়েছে সব কটাই চুলের উপকারী, ভীষণই উপকারী। তো দেখো রেডি হয়ে গেছে হেয়ার মাস্ক, আর যেহেতু এর ভেতরে শ্যাম্পু দেওয়া রয়েছে তার জন্য আর আলাদা করে আমার শ্যাম্পু লাগছে না। এটা এবার আমি সারা চুলে যেভাবে শ্যাম্পু করে, নর্মালি আমরা যেভাবে শ্যাম্পু করি সেইভাবে শ্যাম্পু করে নেব। আর এটা চুলে দিয়ে রাখতে হবে না বেশিক্ষণ, বেশিক্ষণ না, চুলে দিয়ে রাখতেই হবে না, যেভাবে আমরা শ্যাম্পু করি এটা এটা একদম চুলে চুলে লাগাবো, জল দিয়ে শ্যাম্পু করে একদম পুরো ওয়াশ করে নেব। তো এটা দিয়ে আমি শ্যাম্পু করে চুলটা ওয়াশ করে এসে দেখাচ্ছি রেজাল্ট কীরকম হয়েছে। তো চলো আমি স্নান টান করে এটা দিয়ে শ্যাম্পু করে আবার আসছি। তো দেখো আমি স্নান টান করে চুল ওয়াশ করে চলে এসেছি, আর আমার হেয়ারটা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা সিল্কি হয়েছে, এত সুন্দর হয়েছে চুলটা, টিভিতে অ্যাড দেওয়ার মতো হয়ে গেছে। ভীষণই ভালো লাগছে আমার নিজেরই চুলটা হাত দিয়ে, এত সুন্দর হয়েছে, ভীষণই সিল্কি আর শাইনি, কিছুই না জাস্ট শ্যাম্পু করেই। দেখো চুলটা একদম স্ট্রেটও লাগছে, মানে এতটা পরিমাণ চুলে গ্লেজ এসেছে, এতটা সিল্কি, শাইনি আর সফট হয়েছে, দারুণ লাগছে, চুলের একটা আলাদা গ্লেজ চলে এসেছে, দেখো নিজেরাই বুঝতে পারবে। দারুণ দারুণ, এত সুন্দর রেজাল্ট হয়েছে, অবিশ্বাস্য রেজাল্ট, খুব সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছে চুলটা হাত দিয়ে নেড়ে ছেড়ে। চুলটা এরকম সিল্কি হলে, সফট হলে না এত ভালো লাগে চুলটা হাত দিয়ে, দারুণ লাগছে। তো চলো টাটা, আজকের মতো এখানেই ভিডিওটা করছি এন্ড, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, টাটা।